শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। কত ঈদ, কত পর্ব, কত না শুভ দিন, মুক্তি কামনায় সারথি কারাকারে অন্তরীণ। ঘরের চেয়ে মাতৃভূমি প্রিয়, অনেক বড় বঞ্চিত জনতার কান্না হৃদয়ে আছে জড়। শিকল ভাঙার গানে দিশারি অহরহ জাগে, ফুল ফোটায় ঘরণি তার সংসার বাগে। ডানা মেলে মুক্ত বলাকা, রক্তে ভেজে পতাকা, অম্লান তুমি বঙ্গমাতা আছো হৃদয়ে হৃদয়ে। শুভ জন্মদিন শ্রদ্ধেয় বঙ্গমাতা। ফুলের যেমন রেণু আকাশে আজ 8ই আগস্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালির সকল লড়াই সংগ্রাম আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 93তম জন্মবার্ষিকী। এই মহিষী নারী 1930 সালের আজকের এই দিনে ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমায় টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ আপোষহীন লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় ধীরে ধীরে শুধুমাত্র বাঙালি জাতির পিতাই হননি, বিশ্ব বরেণ্য রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাঁরই সহধর্মিণী মহিষী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুধু সহধর্মিণী ছিলেন না, ছিলেন সহযোদ্ধা, কর্মপ্রেরণাদাত্রী। এই মহিষী নারী বঙ্গবন্ধু পরিবারের সব দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়ে বঙ্গবন্ধুকে জাতির সেবায় মনোনিবেশ করার সুযোগ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, রাজনীতির নানা দুঃসময়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বঙ্গবন্ধুকে দিয়েছিলেন গঠনমূলক পরামর্শ। তার বলিষ্ঠ ও সময়োপযোগী পরামর্শসমূহ জাতির জীবনে সুফল বয়ে এনেছে, যা জাতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রিয় বন্ধুরা, বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবনে ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফুরান প্রেরণার উৎস হয়েছিলেন বেগম মুজিব। মহান মুক্তিযুদ্ধকালে তিনি ভেঙ্গে না পড়ে পরিস্থিতি সামাল দিয়েছেন দৃঢ়তার সঙ্গে। যুদ্ধ পরবর্তীকালে দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর পাশে থেকে কাজ করেছেন, গরিব এতিম অসহায় মানুষদের সাহায্য করেছেন, বীরাঙ্গনাদের বিয়ের ব্যবস্থা করে তাদের সমাজে প্রতিষ্ঠিত করার মতো মহৎ দায়িত্ব পালন করেছেন। এদেশের মানুষের আন্দোলন সংগ্রামে বেগম মুজিব যে কর্তব্যনিষ্ঠা, দেশপ্রেম, দূরদর্শী চিন্তা, বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, তার ফলে জাতির পিতার পাশাপাশি তিনি আজ বঙ্গমাতার আসনে অধিষ্ঠিত। এদেশের রাজনীতিতে তার অনন্য সাধারণ ভূমিকার জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এই মহিষী নারী 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সপরিবারে খুনিচক্রের বুলেটের আঘাতে নির্মমভাবে শহীদ হন। প্রিয় বন্ধুরা, আজ জাতির পিতার আমৃত্যুসঙ্গী বাংলার মহিষী নারী, বাংলাদেশের স্বাধীনতা সহ সকল সোনালী অর্জনের নেপথ্য প্রেরণাদাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 93তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আজকের দর্পণ অনুষ্ঠানের শুভ সূচনা করছি আমরা দুজন। আমি লালটু হুসাইন এবং আমি তাহমিদ হান্নান।
বন্ধুরা, এবারে নজর দিচ্ছি আজকে দর্পণের দর্পণ সূচির পাতায়। নিয়মিত পরিবেশনা এই দিনে তো থাকছেই, এরপর আরও থাকছে অসমাপ্ত আত্মজীবনী পর্ব, শুনবেন মুক্তি সংগ্রামের নেপথ্যের কারিগর বঙ্গমাতা পর্বটি, আয়োজনে আরও রয়েছে স্মৃতিতে বঙ্গমাতা, এবং শেষ পরিবেশনায় আমাদের গান পর্বে শুনবেন বঙ্গমাতাকে নিবেদিত গান। জেনে নিলেন আজকের পুরো দর্পণ সূচি, এবার চলে যাচ্ছে মূল পরিবেশনায়। প্রিয় বন্ধুরা, শুরুতেই শুনবেন দিনপঞ্জি ভিত্তিক ঘটনার কিছু বর্ণনা, অতীতের আজকের দিনে ঘটে যাওয়া স্মরণীয় কিছু ঘটনার খণ্ডিত তথ্যের বিন্যাস এই দিনে পর্বে। বন্ধুরা, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী সাইক্লোট্রন উদ্ভাবনের জন্য সুপরিচিত আর্নেস্ট লরেন্স জন্মগ্রহণ করেন 1901 সালের আজকের এই দিনে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের একজন বিখ্যাত বাঙালি সেতারবাদক ওস্তাদ বেলায়েত খাঁ জন্মগ্রহণ করেন 1928 সনের আজকের এই দিনে। সেতারে গলায় স্বরের অনুকরণে সুর ফুটিয়ে তোলার এক অনবদ্য কৌশল তিনি রপ্ত করেছিলেন, যাকে গায়কী অঙ্গ বলা হয়ে থাকে। দক্ষিণ এশীয় জাতিসমূহের সংস্থা আসিয়ান প্রতিষ্ঠিত হয় 1967 সালের আজকের এই দিনে। 1975 সালের আজকের এই দিনে বাংলা গানের স্বর্ণযুগের প্রবাদ প্রতিম গীতিকার ও কবি প্রণব রায় মৃত্যুবরণ করেন। 1977 সালের আজকের এই দিনে খ্যাতনামা বাঙালি কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক আচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায় পরলোক গমন করেন। সুইস টেনিস খেলোয়াড় রজার ফেদারের জন্মগ্রহণ করেন 1881 সনের আজকের এই দিনে। তিনি 2004 থেকে 2008 সালের শেষ ভাগ পর্যন্ত টানা 237 সপ্তাহ বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছিলেন, যা একটি রেকর্ড। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম ইতিহাসের আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনার কথা। ও হ্যাঁ, জন্মদিনের শুভেচ্ছাটুকু দিতে চাই এবার। আজকের এই দিনে আপনাদের মাঝে অনেকেই পৃথিবীর অপরূপ সৌন্দর্য দেখেছেন, তাই আজ 8ই আগস্ট যাদের জন্মদিন তাদের জন্য দর্পণ পরিবারের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন। শ্রোতা বন্ধুরা, বঙ্গবন্ধু এমন একটি প্রতীক যে প্রতীকটি হল দেশপ্রেমের, সাহসের, স্বপ্নের এবং আত্মত্যাগের। দর্পণের এবারের পর্বে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের স্মৃতি, বিশেষ ঘটনা নিয়ে ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের উচ্চারণে শুনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে অংশবিশেষ পাঠ। জেলে শুধু তালা আর চাবি, গেটে তালা, ওয়ার্ডে তালা, কামরায় তালা, বাইরে থেকে তালা দেওয়া ঘরে রাত কাটাতে হবে। এইভাবে মামলার জন্য 3-4 মাস আমাকে যাওয়া আসা করতে হলো ফরিদপুর থেকে গোপালগঞ্জ পর্যন্ত। প্রত্যেক তারিখেই আমার বাড়ির সকলের সাথে দেখা হয়েছে। ফরিদপুর থেকে গোপালগঞ্জ যাওয়া আসা খুবই কষ্টকর ছিল, তাই সরকারের কাছে আমি লিখলাম আমাকে বরিশাল বা খুলনা জেলে রাখলে গোপালগঞ্জ যাওয়া আসার সুবিধা হবে। সোজা খুলনা বা বরিশাল থেকে জাহাজে উঠলে গোপালগঞ্জ যাওয়া যায়, কোনো জায়গায় ওঠানামা করতে হয় না। সরকার সেই মতো আদেশ দিল বরিশাল বা খুলনায় আমাকে রাখতে। কর্তৃপক্ষ আমাকে খুলনা জেলে পাঠিয়ে দিলেন। রাজবাড়ি যশোর হয়ে খুলনা যেতে হলো। খুলনা জেলে যেয়ে আমি অবাক হয়ে গেলাম, কোনো জায়গাই নাই, একটা মাত্র দালান, তার মধ্যে কয়েদি ও হাজতি সকলকে একসঙ্গে রাখা হয়েছে। আমাকে কোথায় রাখবে? একটা সেল আছে, সেখানে ভীষণ প্রকৃতির কয়েদিদের রাখা হয়। জেলার সাহেব আমাকে নিয়ে গেলেন ভিতরে, বললেন, দেখুন অবস্থা, কোথায় রাখবো আপনাকে, ছোট জেল। আমি আবার রাজনৈতিক বন্দী হয়ে গেছি, সাজা আমার খাটা হয়ে গেছে, মাত্র 3 মাস জেল দিয়েছিল, অন্য কোনো রাজনৈতিক বন্দীও এ জেলে নাই। আশ্চর্য হয়ে গেলাম, কর্তৃপক্ষ আমাকে পাঠালো কেমন করে এখানে? বোধহয় 6টা সেল। সেলগুলির সামনে 14 ফিট দেওয়াল, একদিকে ফাঁসির ঘর, অন্যদিকে 32টা পায়খানা। সমস্ত কয়েদিরা ওইখানেই পায়খানা করে। যে 3-4 হাত জায়গা আছে সামনে সেখানেও দাঁড়াবার উপায় নেই, দুর্গন্ধ। খাবারেরও কোনো আলাদা ব্যবস্থা করা যাবে না, কারণ উপায় নাই। একটা সেলে আমাকে রাখা হলো, আর হাসপাতাল থেকে ভাত তরকারি দিবে, তাই খেতে হবে, রোগীরা যা খায়।
বাড়ি থেকে কিছু চিড়া মুড়ি বিস্কুট আমাকে দিয়েছিল, তাই আমাকে খেয়ে বাঁচতে হবে। আমার জীবনটা অতিষ্ঠ হয়ে উঠল। আমি জেলা সাহেবকে বললাম, আপনি লেখেন ওপরে, এখানে জায়গা নাই, আমার এখানে থাকা চলবে না, আর যদি রাখতে হয় থাকার ভালো ব্যবস্থা করতে হবে। কয়েকদিনের মধ্যে আবার মামলার তারিখ, জাহাজে উঠে ঘুমিয়ে পড়লাম, ভোরে গোপালগঞ্জ পৌঁছে দিবে। এই কয়েকদিনের মধ্যেই আমার শরীর অনেকটা খারাপ হয়ে গেছে। সুপ্রিয় শ্রোতা, দর্পণে এবারের নিবেদন বাংলাদেশে মুক্তি সংগ্রামের নেপথ্যে বঙ্গমাতার অবদান নিয়ে কথিকা। বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য AFM মাকসুদ কামাল। বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিব বস্তুত অর্থেই বাঙালি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার অবিচল লক্ষ্যে পৌঁছানোর জন্য এবং শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু এই নামে এই উপাধিতে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে তিনি সকল ধরনের শক্তি এবং প্রেরণা যুগিয়েছেন। বস্তুত অর্থে তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে সহযোদ্ধা ছিলেন। বঙ্গবন্ধুর যে কোনো সিদ্ধান্তকে সঠিক পথে পরিচালিত করার জন্য এবং বাস্তবায়নে সেটিকে ত্বরান্বিত করার জন্য ক্যাটালিস্ট হিসেবে তিনি কাজ করেছেন এবং তিনি পরামর্শ দিয়েছেন, যে পরামর্শ বঙ্গবন্ধু সবসময় তিনি গ্রহণ করেছেন। একটি আত্মমর্যাদাশীল জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বেগম ফজিলতুন্নেসা মুজিব, যিনি রেণু নামে ডাকনাম হিসেবে যিনি পরিচিত আমাদের সকলের কাছে, সেই ফজিলতুন্নেসা মুজিব সকল ধরনের তিনি সহযোগিতা করেছেন। বঙ্গমাতা কেমন অসীম সাহসী ছিলেন, কী ধরনের সিদ্ধান্ত নিলে পরে সঠিকভাবে অগ্রসর হওয়া যায় সামনের দিকে, এই পরামর্শগুলো দিয়েছেন, তার কিছু উদাহরণ আমি এখানে তুলে ধরতে চাই। একটি উদাহরণ সেটি হলো এরকম যে বরেণ্য সাংবাদিক প্রয়াত আব্দুল গাপ্পার চৌধুরী তার রচিত স্মৃতিতে বঙ্গবন্ধু পত্নী বেগম ফজিলতুন্নেসা মুজিব নিবন্ধে তিনি উল্লেখ করেছেন যে ছয় দফা আন্দোলন যখন চলছে তখন আইয়ুব খান এটি উপলব্ধি করতে পেরেছেন যে ছয় দফা আন্দোলন বস্তুত অর্থে এক দফা এবং এর মধ্যে দিয়ে বাঙালি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। সেই সময়ে সেজন্যে তৎকালীন মন্ত্রী ফজলুল কাদের চৌধুরীকে আইয়ুব খান দায়িত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে লোভ লালসা দেখিয়ে ছয় দফা দেখে এ আন্দোলন থেকে সরিয়ে নেওয়া যায় কিনা। এই জন্যে ফজলুল কাদের চৌধুরী বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করেছিল। বঙ্গবন্ধুকে ফজলুল কাদের চৌধুরী বলেছিল যে মোনায়েম খাঁকে পূর্ব পাকিস্তানের গভর্নরের পদ থেকে সরিয়ে মুজিবকে গভর্নরের পদে বসাতে আইয়ুব খান রাজি আছেন এবং বঙ্গবন্ধু মুজিবকে তার পছন্দ মতো রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে দিয়ে তার যে মন্ত্রিপরিষদ সেটিকে তিনি সাজাতে পারবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এও বলেছিলেন যে গান্ধারা যে ইন্ডাস্ট্রি আছে, যে ইন্ডাস্ট্রির সে সময়কার মালিক ছিল আইয়ুব খানের ব্যয় তৎকালীন একজন জেনারেল, সে জেনারেলের নাম ছিল হাবিবুল্লাহ এবং তার ছেলে গহর আইয়ুবকে রাজি করিয়ে তিনি গান্ধারা ইন্ডাস্ট্রির 49% শেয়ার বঙ্গবন্ধু মুজিব তার বা তার মনোনীত ব্যক্তিদের হাতে ট্রান্সফারের ব্যবস্থা করবেন। প্রত্যুত্তরে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি হাসুর মায়ের সাথে একটু আলাপ করে দেখি। বঙ্গবন্ধু কয়েকদিন ফজলুল কাদের চৌধুরীর সেই প্রস্তাবে সাড়া না দিয়ে চুপ আছেন। একদিন রাতে ফজলুল কাদের চৌধুরী ধানমন্ডির 32 নম্বর বাড়িতে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে আসলেন। দেখা করতে এসে বঙ্গবন্ধুর প্রতিক্রিয়াবি বা বঙ্গবন্ধু কী সিদ্ধান্ত নিয়েছেন সেটি জানতে আসলেন। বঙ্গবন্ধু যখন কথা বলছিলেন ফজলুল কাদের চৌধুরীর সাথে তখন বেগম ফজিলতুন্নেসা মুজিব নাস্তা ট্রে হাতে নিয়ে রুমে ঢুকলেন। রুমে ঢুকে তিনি বিনীত কণ্ঠে বলছিলেন যে ভাই, আপনাকে একটা অনুরোধ জানাবো, শেখ মুজিবকে আইয়ুব খান আবারও জেলে ভরতে চান, আমার কোনো আপত্তি নেই, আমাদের এই বাড়িঘর দখল করতে চান তা তো দুঃখ পাবো না, আপনাদের কাছে আমাদের দুজনের এই অনুরোধ, আমাদের মাথা কিনতে চাইবেন না, শেখ মুজিবকে মোনায়েম খা বানানোর চেষ্টা করবেন না। কী অসীম সাহসী ছিলেন এই বঙ্গমাতা,
এবং কিভাবে রাজনৈতিক প্রতিপক্ষের মুখের সামনে সঠিক সময়ে সেটা কিভাবে বিনীতভাবে বলতে পারতেন যে সঠিক কথাটি, তার প্রকৃষ্ট উদাহরণ হলো বঙ্গমাতা। সেই জন্যেই আজকে আমরা যে প্রসঙ্গটি নিয়ে আলাপ করছি, যে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুর জীবনে শুধু একজন অর্ধাঙ্গিনী হিসাবে বঙ্গবন্ধুকে একটি স্বাধীন দেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত করা, একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত করা এবং বঙ্গবন্ধুকে পৃথিবীর মানচিত্রে একজন অনন্য সাধারণ নেতা হিসেবে প্রতিষ্ঠা করার জন্যেই যে তিনি অসীম ভূমিকা পালন করেছেন, এই বিষয়টি থেকে, এই সিদ্ধান্ত থেকে সেটা আমরা অনুধাবন করতে পারি। আরেকটি বিষয় আমরা এখানে বলতে পারি, যে কথাটি আমি একটু আগেই বলেছিলাম যে কঠিন, জটিল এবং অনিশ্চিত পরিস্থিতিতেও বঙ্গমাতা যে বিচক্ষণ সিদ্ধান্ত নিতে পারতেন তার অসংখ্য দৃষ্টান্তের মধ্যে একটি দৃষ্টান্ত হলো এরকম, 7ই মার্চের ভাষণের সময়, যখন অনেকেই জাস্ট 7ই মার্চের ভাষণের আগের দিন বা ভাষণ দেওয়ার কয়েক ঘন্টা আগেও যখন বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিচ্ছিলেন, বঙ্গবন্ধু যখন 7ই মার্চের ভাষণে আসবেন সে সময় বঙ্গমাতা বঙ্গবন্ধুকে বলেছিলেন যে কিছু সময়ের জন্য অবসর নিতে এবং অবসর নিয়ে তখন চিন্তা করতে তিনি কি বলবেন, তিনি যেন কারো দ্বারা প্রভাবিত না হয়ে তার অন্তরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে বাস্তব সত্যগুলো এবং যে বাস্তবতা তার অন্তরে জায়গা করে নিয়েছিল সেই কথাগুলি যেন জনসভায় এসে তিনি জনগণের জন্য তিনি যেন উপস্থাপন করেন, এবং সেটি অনুসরণ করেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন রেসকোর্সের ময়দানে এসে বলেছিলেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটি বঙ্গবন্ধুকে শিখিয়ে দেওয়া কোনো বক্তব্য নয়, বঙ্গমাতা যে প্রেরণাটি জুগিয়েছেন সেই প্রেরণার বশবর্তী হয়েই বঙ্গবন্ধুর অন্তরের যে কথাগুলো, সে অন্তরের কথাগুলিকে সেখানে জনগণের সামনে তিনি উপস্থাপন সেখানে করেছেন। আরও অসংখ্য উদাহরণ দেওয়া যায়, বঙ্গমাতা কীভাবে নিবেদিত ছিলেন বঙ্গবন্ধুর প্রতি এবং মানুষের প্রতি। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই মহান স্থপতি হয়ে ওঠার পেছনে যার প্রেরণা অবিস্মরণীয় তিনি আর কেউ নন, তিনি হলেন তারই সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। প্রিয় বন্ধুরা, দর্পণের এবারের পর্ব স্মৃতিতে বঙ্গমাতা, বঙ্গমাতা প্রসঙ্গে বিস্তারিত বলেছেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সাক্ষাৎকার গ্রহণ করেছেন বাংলাদেশ বেতারের উপস্থাপক ওয়াসিম আকরাম। চলুন শোনা যাক স্মৃতিতে বঙ্গমাতা পর্বটি। কোনো একটা জাতি সৌভাগ্যবান না হলে সেই জাতিতে কখনো সূর্য সন্তানের জন্ম হয় না। জাতি হিসেবে বাঙালিরা সৌভাগ্যবান বলেই এই বাংলার মাটিতে জন্মেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। শ্রোতা বন্ধুরা, আজ 8ই আগস্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 93তম জন্মবার্ষিকী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর দীর্ঘ লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় শুধুমাত্র বাঙালি জাতির পিতাই হয়ে ওঠেননি, বিশ্ব বরেণ্য রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন। তাঁর পেছন থেকে সব ধরনের সাহস জুগিয়েছেন, সহযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাঁর সহধর্মিণী এই মহিয়সী নারী। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচনায় আমাদের অতিথি কথাসাহিত্যিক সেলেনা হোসেন। আপা, শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সম্পর্কে। আমি তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তিনি একজন অসাধারণ নারী ছিলেন, যিনি তার চারপাশের জাতিসত্তার সামগ্রিক কাজকে, যেটা বঙ্গবন্ধু সাপোর্ট করতেন, সেই কাজকে সাপোর্ট করেছেন। এমন কি সংসার খরচের টাকার জন্য তিনি কখনো বঙ্গবন্ধুর সঙ্গে বিবাদ করেননি। এই সব কিছু নিয়ে বঙ্গবন্ধু যে অসাধারণ কাজগুলো করেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সেই কাজগুলোকে সাপোর্ট করেছেন তার সবটুকু শক্তি দিয়ে। একদিকে মানবিক শক্তি,
চিন্তা করেছেন, অন্যদিকে মানসিক শক্তি দিয়েছেন, অন্যদিকে শারীরিক শক্তিও ছিল তার মধ্যে। তিনি এই সব করে বঙ্গবন্ধুর কাজের সব কিছু সহযোগিতা করেছেন। জেলখানায় চমৎকার রান্না করে নিয়ে যেতেন বঙ্গবন্ধু। এইসব রান্নার কথা কারাগারের রোজনামচা গ্রন্থে লিখেছেন। এবং যে বড় বড় কই মাছ নিয়ে যেতেন তিনি, যারা এই সব খেতে পারত না অন্যদেরও ডাকতেন, ডেকে একটু খাওয়াতেন, বলতেন ওদের ভাগ্যে এইসব জুটবে না আর আমি একা খাবো তা হবে না, আমি এগুলো ওদের সঙ্গেই খাবো, ওদেরকে দিয়েই খাবো। এইভাবে দুইজনে মিলে যেভাবে আমাদের বাংলাদেশের আদর্শের চেতনাটা বড় করেছেন, মানবিক বোধকে তীক্ষ্ণ করেছেন, বঙ্গমাতা সেই জায়গাটাকে আলোকিত করেছেন, তিনি আমাদের একজন জীবন দর্শন। বঙ্গমাতা আমাদের মাঝে নেই এবং তাকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, মৃত্যুতে হবেই, এটা তো সবার জন্যই প্রাপ্য, কিন্তু তার সমস্ত কার্যকলাপগুলো স্মরণ করা আমাদের একটি বড় জায়গা। আমরা এগুলো স্মরণ করে তার সব কিছু পড়ে আমার দিগন্ত প্রসারিত হয়েছে। আমি জানতে পেরেছি বঙ্গবন্ধুকে তিনি কতভাবে সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধুর কারাগারের রাজনামচা গ্রন্থে আছে যে বঙ্গমাতা যখন জেলখানায় যেতেন, বঙ্গবন্ধু বলতেন যে তিনি তাকে টাকা দিতে পারছেন না, তিনি জেলখানায় আছেন। বঙ্গমাতা বলতেন আমি সংসার চালাই, তারপরে আমার কাছে তোমার রাজনীতির যেই সব ছেলেরা আসে তাদেরকেও আমার কিছু কিছু টাকা দিতে হয়, যাতে তারা বসে না যায়, তারা আসে একটু টাকার জন্য, আমি সেই সব দিয়ে ওদেরকে অনুপ্রাণিত করে রাখি, যেন তোমার জেলখানায় থাকাটা শুধুই নিরস হয়ে না যায়। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো দিন কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শ্রোতা বন্ধুরা, আমরা এবার চলে যাচ্ছি দর্পণের শেষ আয়োজনে। আমাদের গান পর্বে শুনবেন বঙ্গমাতাকে নিবেদিত গান টুঙ্গিপাড়ায় জন্ম জেতার বঙ্গমাতা। গানটি গাইছেন শিল্পী বাবু সরকার, গানে কথা সাজিয়েছেন ডক্টর তপন বাগচি, সুর করেছেন ফয়সাল আহমেদ। পাড়ায় জন্ম যে তার বঙ্গমাতা হে তিনি, টুঙ্গি পাড়ায় জন্ম যে তার বঙ্গমাতা হে তিনি, ফজিলাতুন্নেসা হে জননী ভুলবো না কোনো দিনই। টুঙ্গি পাড়ায় জন্ম যে তার বঙ্গমাতা হে তিনি, ফজিলাতুন্নেসা হে জননী ভুলবো না কোনো দিনই। জাতিকে তিনি দিয়েছেন কত শক্তি সাহস দিশা, তার স্নেহ ভরা বারিশিন জনে মিটেছে সবার তৃষা। শক্তি দিলেন, সাহস দিলেন, অভয় দিলেন জানি, তার সাহসেই সাথী মারছে ভাষণে মুক্তি বাণী। জাতিকে তিনি দিয়েছেন কত শক্তি সাহস দিশা, তার স্নেহ ভরা বারিশিন জনে মিটেছে সবার তৃষা।
শক্তি দিলেন, সাহস দিলেন, অভয় দিলেন জানি। তার সাহসেই সাতই মার্চে ভাষণে মুক্তি বাণী, বাঙালি জাতির প্রিয় মুখ তিনি, সকলেই তাকে চিনি। ভুলব না, ভুলব না কোনোদিনই, টুঙ্গি পাড়ায় জন্ম যে তার বঙ্গমাতা হে তিনি, ফজিলাতুন্নেসা হে জননী। ভুলব না, ভুলব না কোনোদিনই। দেশের প্রধানমন্ত্রী হাসিনা যে তাঁর মেয়ে, গোটা জাতি আজ প্রাণ ফিরে পাই তাঁর দিকে চেয়ে, শ্রদ্ধা জানাই বঙ্গমাতা হে সকলের অতি প্রিয়, আর অবদান সকলের কাছে রবে চিরস্মরণীয়। আজকে দেশের প্রধানমন্ত্রী হাসিনা যে তাঁর মেয়ে, গোটা জাতি আজ প্রাণ ফিরে পাই তাঁর দিকে চেয়ে, শ্রদ্ধা জানাই বঙ্গমাতা হে সকলের অতি প্রিয়, তাঁর অবদান সকলের কাছে রবে চিরস্মরণীয়। নীরবে নিভৃতে তাঁর অবদানে বাঙালি হয়েছে তিনি। ভুলব না, ভুলব না কোনোদিনই, টুঙ্গি পাড়ায় জন্ম যে তার বঙ্গমাতা হে তিনি, ফজিলাতুন্নেসা হে জননী। ভুলব না, ভুলব না কোনোদিনই। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, দর্পণ আয়োজনমালা ফুরিয়ে এসেছে, আজ এখানেই বিদায় নিচ্ছি। তবে শেষ করার আগে ডেঙ্গু সচেতনতার বিষয়ে দুটো কথা। সারা দেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, আক্রান্ত হচ্ছে সকল বয়সী মানুষ। আসুন আমরা নিজেরা সচেতন ও সতর্ক হই, ঘরবাড়ি চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি টানিয়ে ঘুমাই। এই প্রত্যাশায় আজ এখানেই শেষের কথা বলতে চাই এবং জানিয়ে দিতে চাই, দর্পণ গ্রন্থনায় ছিলেন সালমা বেগম, উপস্থাপনায় আমরা দুজন, আমি লালটু হোসাইন এবং আমি তাহমিদা হান্নান, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ নাসিমুল কামাল, তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসাইন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন, খুব ভালো, জয় বাংলা।